বাজেট 40,000-এর মধ্যেই থাকবে, কিন্তু টুকটাক গেমিং করা চাই স্মুথলি, তার সাথে ভালো পারফরমেন্স, এটাই আমার আপনার মতো অনেক মধ্যবিত্ত বাঙালির চাওয়া। তো আসলেও কি অনেক বড় বাজেটের ল্যাপটপ ছাড়া হালকা পাতলা গেমিং পসিবল? এসব প্রশ্নের উত্তর নিয়ে একটু ভিন্ন আমেজে আজকের ওয়ালটন প্যাশন BX3700A এই ল্যাপটপটার রিভিউ, যেখানে এটার খুঁটিনাটি সব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। তো এখন থেকে চেষ্টা থাকবে সামনের সব রিভিউতে গেমিং টেস্ট আর ডিজাইনারদের কথা মাথায় রেখে সার্বিক পারফরমেন্স বিচার করে আপনাদের একটা স্বচ্ছ ধারণা দেওয়ার। তো আমি টোটাল 3টা ওয়েতে এটার গেমিং টেস্ট এবং ডিজাইনিংয়ের জন্য বিভিন্ন টুল ব্যবহার করে টেস্ট করেছি। গেমিংয়ের ক্ষেত্রে SSD থেকে ভালো রিডিং অ্যান্ড রাইটিং স্পিডের সাপোর্ট পাওয়ায় ল্যাগ খুব একটা পাইনি। কিবোর্ডের সাথে কমান্ডগুলো প্রসেস হতে রিয়েল টাইম সিঙ্কিং বেশ ভালো অবস্থানে ছিল। আমি নিজেও কিছুটা সারপ্রাইজ ছিলাম ল্যাপটপটার সক্ষমতা দেখে। তো যাই হোক, লেটস গেট টু দ্য মেইন পার্ট অফ দ্য ভিডিও। আমাদের দেশে যেহেতু Core i3-র বাজেট রেঞ্জের বা বাজেট প্রাইসের ল্যাপটপের কনজিউমারই বেশি, সে জায়গা থেকে যখনই Core i3-র বাজেট প্রাইসের মধ্যে ল্যাপটপ রিকমেন্ড করতে যাই, রাইট নাও এই কন্ডিশনে যখনই COVID-19 হিট করে, তারপর থেকেই ল্যাপটপ রিকমেন্ড করতে গিয়ে আসলে আমাদের নিজেদের অনেক বেশি দ্বিধাদ্বন্দ্বে থাকতে হয়। যাই হোক, আজকে আমি কথা বলবো ওয়ালটন প্যাশন BX3700 Core i3-র 7th জেনারেশন একটা প্রসেসর দিয়ে এই ল্যাপটপটা পাওয়ার আপ করা। এই ল্যাপটপটার পুরো একটা ইনডেপথ রিভিউ নিয়ে থাকছি আমি হাসান আপনাদের সাথে। তবে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংকস আ লট। তো প্রথমে আমার ফার্স্ট ইম্প্রেশনের কথা বলে নিই। ল্যাপটপের পুরো বিল্ড ম্যাটেরিয়ালের হিসেবে যে পলিকার্বনেট বা প্লাস্টিক ম্যাটেরিয়াল যেটা ইউজ করা হচ্ছে ব্ল্যাক কালারের ফিনিশে, এটা কিছুটা ম্যাটে ফিনিশের, তবে খুব বেশি গ্লসিও না, খুব বেশি আপনার পিচ্ছিলও না। এবং ল্যাপটপের উপরে যে ব্ল্যাক কালারের ফিনিশিংটা, তার উপরে হালকা কিছু গ্রে টেক্সচার যেটা, সেটা খুব কুল লুক দিচ্ছিল। ল্যাপটপের পাশের এজ বা কার্ভসগুলো খুব বেশি শার্প না, যেটা আপনাকে একটু ইরিটেট ফিল করাবে। পুরো বডির যে বিল ম্যাটেরিয়াল বা কার্ভগুলো, পাশের এজগুলো মোটামুটি রাউন্ড আছে। এখানে ইন্টেল Core i3-7th generation একটা প্রসেসর ব্যবহার করা হচ্ছে, যেটা ইন্টেল Core i3-7020U। এই প্রসেসরটা আপনার ডুয়েল কোর প্রসেসর এবং কোয়াড থ্রেডের প্রসেসর, যেটা কিনা TDP বা থার্মাল ডিজাইন পাওয়ার 15 W এটা কাজ করতে পারে। এবং ক্যাশ মেমোরি Level 3-তে আপনার 3 MB ক্যাশ মেমোরি রয়েছে, এবং এই প্রসেসরটা আপনার 2.3 GHz বাস্ট ফ্রিকোয়েন্সিতে এটা কাজ করে। এবং একই সাথে এখানে 4 GB DDR4 RAM রয়েছে, যেটা কিনা 2133 MHz RAM। আপনি চাইলে সেটা 32 GB পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারবেন র্যামটা। র্যামের দুটো স্লট রয়েছে, একটা স্লটে 4 GB RAM ইউজ করা হচ্ছে, এবং এখানে স্টোরেজ হিসেবে 512 GB M.2 SSD ব্যবহার করা হচ্ছে। এন্ড দ্যাট ইজ দ্য কুলেস্ট থিং অ্যাবাউট দিস ল্যাপটপ। এবং তার সাথে সাথে এই ল্যাপটপটা HD+ ডিসপ্লে ব্যবহার করা হচ্ছে, যেটা রেজুলেশন 1366x768 pixel। ওকে, এবার মেইন রিভিউ পার্টে চলে যাওয়া যায়। তো ডিসপ্লে যথেষ্ট ব্রাইট ছিল, শার্প ছিল, কন্ট্রাস্ট একটু কম মনে হচ্ছে, আর একটু বোধহয় কন্ট্রাস্টই হলে ভালো হতো, সেক্ষেত্রে কালারগুলো আরেকটু পাঞ্চি মনে হতো। যেহেতু এখানে HD+ ডিসপ্লে ইউজ করা হচ্ছে, ফুল HD ডিসপ্লে না, সেজন্য আপনি হয়তো বা খুব বেশি ভাইব্রেন্ট কালার বা স্যাচুরেটেড কালার দেখতে পাবেন না, তবে মোটামুটি যা আছে এই বাজেট রেঞ্জের মধ্যে আসলে কমপ্লেন করার মতো কিছু নেই। সব মিলিয়ে বলতে পারি কালার রেন্ডারিং এন্ড কালার আউটপুট ওয়াজ জাস্ট এনাফ। ওকে, এবার আসি এটার কিবোর্ড নিয়ে। এখানে যে কিবোর্ডটা ইউজ করা হচ্ছে, এটা আপনার 14-inch একটা ল্যাপটপ হিসেবে যে কিবোর্ডটা ব্যবহার করা হচ্ছে, কিবোর্ডে যথেষ্ট পরিমাণ ট্রাভেল স্পেস ছিল, কিন্তু এখানে ওভারঅল যে কিবোর্ডের লেআউটটা বা ডিজাইনটা, লুক অ্যান্ড দ্য ডিজাইন ওয়াজ ট্রুলি গ্রেট। এবং বিশেষ করে কিবোর্ডের উপরে ফিনিশিংটার জন্য কিবোর্ডটা ইউজ করে খুব ভালো ফিডব্যাক পাওয়া যাচ্ছিল, এবং এখানে কোনো রকম নয়েজি ফ্লেক্স পাইনি। কিবোর্ডটা যথেষ্ট পরিমাণ স্ট্রেন্থ ছিল, নিচে কোনো মনে হচ্ছে না যে আপনার ফাঁপা জায়গা আছে বা খালি জায়গা। পুরো বিল্ড কোয়ালিটিটা যথেষ্ট পরিমাণ একটা স্ট্রং ফিল দেয়, যেটা খুব ডিউরেবল মনে হচ্ছে, যথেষ্ট ভালো রেসপন্স ছিল। এবং এখানে যে পাওয়ার বাটনটা ব্যবহার করা হচ্ছে, সেটা ল্যাপটপের বাম পাশে একেবারে উপরের দিকে ব্যবহার করা হচ্ছে, এবং পাওয়ার বাটনটার পজিশনিং খুবই ভালো জায়গায় রাখা হচ্ছে। পাওয়ার বাটনের পাশে আপনার ছোট্ট করে একটা LED লাইট রয়েছে। কিবোর্ডের পাশাপাশি যদি টাচপ্যাডটা নিয়ে কথা বলি, আমি ল্যাপটপের টাচপ্যাড নিয়ে আসলে অনেক বেশি কনসার্ন, এবং অনেক ক্ষেত্রে আমি সাইজ নিয়ে কথা বলি। তো এখানে যে সাইজের টাচপ্যাডটা ব্যবহার করা হচ্ছে বা ট্র্যাকপ্যাডটা ইউজ করা হচ্ছে, সেটা আসলে একবার পারফেক্ট সাইজের একটা ট্র্যাকপ্যাড। টাচপ্যাডের রেসপন্স যথেষ্ট ভালো ছিল, এবং এটার টোটালি যে উপরের ফিনিশিংটা, সেটা খুব স্মুথ ছিল। একদম গ্লসি না হলেও বা একেবারে খুব বেশি পিচ্ছিল না হলে, হালকা একটু আপনার ম্যাটে ফিনিশের এবং ফিনিশিংটা বা একটু পলিশড হওয়ার কারণে ফিঙ্গার মুভমেন্টটা খুব ইজিলি চলছিল, এবং মাল্টি ফিঙ্গার বা গেস্টারের ক্ষেত্রে এটা যথেষ্ট রেসপন্সিভ ছিল, আমি কোনো রকম ল্যাগ পাইনি। ওকে, এবার আসি পারফরমেন্স নিয়ে। এখানে যে প্রসেসরটা ব্যবহার করা হচ্ছে, সেটা বললাম যে ডুয়াল কোর প্রসেসর, এবং এটা থার্মাল ডিজাইন পাওয়ার বা TDP 15 W। তো 14 nm এর প্রসেসরটা থেকে যে পারফরমেন্স পাচ্ছিলাম, এখানে 512 GB M.2 SSD থাকার কারণে ল্যাপটপের পারফরমেন্সটা বেশ ভালো পাচ্ছিলাম। ইভেন আমি গেমিং করেছি এটা দিয়ে, যেটা কিনা অ্যাসফল্ট 9 গেমিং ছিল, এবং গেমিং এর ক্ষেত্রে আমি কোনো রকম ল্যাগ পাইনি সত্যি বলতে। দ্যাট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। আমি গেম খেলছিলাম এবং পুরো গেমিং এর সময় অলমোস্ট 15-20 মিনিটের যে গেমিং পারফরমেন্স ছিল, খুব বেশি হিটিং ইস্যু পাইনি, তবে ফ্যানটা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে, তখন ফ্যানের স্পিডটা অনেক বেড়ে যাওয়ার কারণে হালকা একটু নয়েজ আসছিল যে ফ্যানটা খুব জোরে চলছে, তবে খুব বেশি হিটিং ইস্যু হয়নি। তখন আমি উপরের দিকে চেক করলাম, আপার পার্ট লোয়ার পার্ট সব জায়গাতে। তো যারা টুকটাক গেমিং নিয়ে কনসার্ন, তাদেরকে বলবো যে হ্যাঁ, টুকটাক গেমিং করতে পারেন আপনি, যেমন অ্যাসফল্ট 9 যেটা খেলেছি
সেটা কিন্তু অনেকেই জানেন আপনি। মাইক্রোসফটের বা উইন্ডোজের যে অফিসিয়াল স্টোর সেখানে এটা 2.5 GB একটা গেম, এবং সেটা ইনস্টল করলে তো স্পেস আরও বেশি না সেটা জানেনি, এবং খুব হাই গ্রাফিক্সের একটা গেম। তো সেই গেমটাও মোটামুটি স্মুথলি চলছিল, কোনো রকম ইস্যু হয়নি। এরপরেই আমি হচ্ছে এখানে যে বুটিং ইস্যু নিয়ে যদি কথা বলি বা বুট নিয়ে, সেটা হচ্ছে আপনার এই ল্যাপটপটা বুট হতে খুব বেশি কিন্তু সময় লাগে না। 512 GB যে M.2 SSD সেটা আপনার এটা পারফরমেন্সটাকে জাস্ট এক্সট্রা মাইলেজ এক সুবিধা দিচ্ছিল। অনেক দ্রুতই ল্যাপটপটা বুট হয়ে যাচ্ছিল বা ওপেন হয়ে যাচ্ছিল। পাওয়ার বাটনটা প্রেস করার 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে ল্যাপটপের পুরো সিস্টেমটা অন হয়ে যায়। এবং এর পাশাপাশি আমি এটাতে অ্যাডোবি ফটোশপ CC 2019 ভার্সনটা ইনস্টল করি। ইনস্টল করতেও খুব বেশি সময় নেয়নি, এবং সত্যি বলতে এটা যে অ্যাডোবি ফটোশপ 2019 যে ভার্সনটা, সেটা লঞ্চ করতে বা সেটা স্টার্ট করতে খুবই অল্প সময় লাগতেছিল। নর্মালি আমরা যদি হার্ড ডিস্কে দেখি যে হার্ড ডিস্কের যে পারফরমেন্সগুলো হার্ড ডিস্ক দিয়ে যদি করতে চাই তাহলে অনেক বেশি সময় লাগে, কারণ অ্যাডোবি ফটোশপের প্রচুর ফাইল থাকে। আমরা জানি যে সফটওয়্যারগুলোর অনেক বেশি রিসোর্সফুল হয়, যার কারণে সেগুলো অনেক বেশি টাইম নেয়। কিন্তু এখানে যে সফটওয়্যারটা যখনই ওপেন করছিলাম খুব বেশি টাইম লাগছিল না, দেন বুটিং বা পাওয়ার অন করতে খুব বেশি সময় লাগেনি। তো ওভারঅল আসলে এই ধরনের প্রাইস রেঞ্জের মধ্যে, একটু বাজেট রেঞ্জের মধ্যে এই ল্যাপটপটা যে আপনার ফিডব্যাক পাচ্ছিলাম বা যে রকম পারফরমেন্স পাচ্ছিলাম সেটা নিয়ে বলবো যে আই ওয়াজ ট্রুলি স্যাটিসফাইড। এরকম ছোট সাইজের একটা ল্যাপটপেও এখানে ডিভি ড্রাইভ ইউজ করা হচ্ছে, অনেকের জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিশেষ করে যারা রুরাল এরিয়াতে বা গ্রাম্য সাইডে ল্যাপটপ ইউজ করে থাকে, তারা বিভিন্ন প্রকার সিডি ইউজ করে আই থিঙ্ক, যার কারণে এটা অনেকের জন্য একটা বাড়তি অ্যাডভান্টেজ হবে। এবং এই জাস্ট ডিভি ড্রাইভারটা ইউজ করার জন্য এখানে একটা USB পোর্ট কম ব্যবহার করতে হয়েছে। তো একটা USB 2 থাকছে আপনার ডান পাশে, এবং তার সাথে পাশেই রয়েছে আপনার হেডফোন জ্যাক এবং মাইক্রোফোন ইন জ্যাক বা মাইকের জ্যাক। এবং বাম পাশে পাওয়ার অ্যাডাপ্টার বা পাওয়ার জ্যাকের পাশাপাশি এখানে আপনার BGA পোর্ট রয়েছে ডিসপ্লে আউটপুটের জন্য, এবং তার সাথেই রয়েছে RJ45 পোর্ট, এবং তার পাশেই রয়েছে এয়ার এক্সস্ট বা ভেন্টিলেশন স্পেস আর উইন্ডোটা, এবং তার পাশাপাশি রয়েছে HDMI পোর্ট, দেন একটা USB 3, এবং পাশাপাশি একটা USB Type-C। টোটালি ওভারঅল ডিজাইন, বিল্ড কোয়ালিটি, দেন পারফরমেন্স নিয়ে সবকিছু মিলিয়ে বলবো যে প্রাইসটা জাস্ট জাস্টিফাইডই মনে হচ্ছে। তবে এখন রাইট নাও COVID-19 হিট করার পর থেকে যেহেতু সব ল্যাপটপের একটু প্রাইস জানেনি আনস্টেবল আছে, সেজন্য একটু প্রাইসটা বেশি হতে পারে, বেশি মনে হতে পারে অনেকের কাছে। যারা হচ্ছে গিয়ে এই প্রাইস রেঞ্জের মধ্যে যারা SSD সম্বলিত একটা ল্যাপটপ চাচ্ছেন তারা এই ল্যাপটপটা নিতে পারেন। আর যেহেতু এখানে RAM এক্সপেন্ড করার অপশন আছে, পরবর্তী চাইলে যদি আপনি আরও বেশি এটা পারফরমেন্স একটু বুস্ট করতে চান। এবং আমি ব্যক্তিগতভাবে ওভারঅল সব কিছু মিলিয়ে যদি বলি তাহলে হচ্ছে কি এখানে শুধু ল্যাপটপের যে ডিসপ্লের ব্যাজেলগুলো আর একটু চিকন রাখা যেত, এবং হচ্ছে কি যেখানে ওয়েবক্যাম যেটা ব্যবহার করা হচ্ছে সেই ওয়েবক্যামটা মোটামুটি বেশ ভালো কোয়ালিটির ওয়েবক্যাম, প্রাইস অনুযায়ী জাস্ট বলবো জাস্টিফাইড। আপনি এখান থেকে আসলে খুব বেশি হাই এন্ড ওয়েবক্যাম এক্সপেক্ট করতে পারেন না। 1 MP যে ওয়েবক্যামটা ছিল সেটা থেকে আপনার যে ভিজুয়ালটা পাচ্ছিলাম দ্যাট ওয়াজ ট্রুলি গুড। এবং মজার ব্যাপার হচ্ছে এই ল্যাপটপটার বেঞ্চ মার্কিং টেস্টে সিনেবেঞ্চ R15 এটার ফ্রেম রেট পাচ্ছিলাম 36.48 FPS, যেটা কিনা এই ধরনের একটা ল্যাপটপের কাছ থেকে সত্যি প্রশংসনীয়, কারণ আপনি এখানে যদি 4 GB র্যামের সাথে সাথে আরও যদি এক্সপেন্ড করেন র্যামটা, সেক্ষেত্রে আপনার শেয়ার গ্রাফিক্সটা বাড়বে, তখন আপনি এখান থেকে ফ্রেম রেটটা আরেকটু বাড়বে। এবং CPU-র যে পারফরমেন্স পেলাম সিনেবেঞ্চ R15, এটা CPU-র পারফরমেন্স 233 আসে। তো এই পারফরমেন্সটা আসলে এখানে ফ্রিকোয়েন্সিটার, এখন নর্মালি যদি আপনি 10ম প্রজন্মের Core i3 প্রসেসরের সাথে এটা পারফরমেন্স কম্পেয়ার করেন তাহলে আমি বলবো এটা একটু বোকামিই হবে, কারণ এখানে যে ফ্রিকোয়েন্সিটা সেটা আপনার সর্বোচ্চ 2.3 GHz। তো সেটা অনুযায়ী কনসিডার করলে 233 যে পারফরমেন্সটা দ্যাট ইজ ওকে। এবং এখানে মাল্টিথ্রেডে সিনেবেঞ্চের পাশাপাশি আপনি CPU জেডে যখন বেঞ্চমার্কিং টেস্ট করি তখন দেখা যাচ্ছে 655.8 আসতেছে, যেটা কিনা আপনার মাল্টিথ্রেড রেশিওতে 3.2 নেয়। তো সব মিলিয়ে বলবো যে পারফরমেন্স বা CPU স্ট্রেচিং করেও এখানে তেমন কোনো আমি হিটিং ইস্যু পাইনি। যেই পরিমাণ হিটিং ইস্যু হচ্ছিল এটা আসলে একবারেই নগণ্য, খুব বেশি বা আহামরি কোনো হিটিং ইস্যু পাইনি আমি। যারা হচ্ছে এই প্রাইস রেঞ্জের মধ্যে বা under 39 অথবা under 40,000 মধ্যে ল্যাপটপ চাচ্ছেন, এটা রিকমেন্ড করার একটা বড় যে জায়গা বা বড় হচ্ছে স্কোপটা সেটা হচ্ছে এখানে যে 512 GB M.2 SSD, সেটার কারণে আপনি এখান থেকে অনেক ভালো পারফরমেন্স পাবেন, এবং যে কোনো হার্ড ডিস্ক সম্পর্কিত ল্যাপটপের চাইতে অনেক ভালো পারফরমেন্স পাবেন। তবে 8th generation Core i3 ল্যাপটপ যদি আপনি হার্ড ডিস্ক দিয়ে ব্যবহার করেন সেই জায়গা থেকে মনে হয় যেন আমার এটার চাই এটাতে আপনি অনেক ভালো পারফরমেন্স পাবেন।